এবার আর ব্যালট নয়, সরাসরি বিজেপি কর্মীর কান চিবিয়ে খাওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনার জেরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়ি রেল স্টেশন এলাকায়। বিজেপির অভিযোগ, এর আগেই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ব্যালট চিবিয়ে খেয়েছিল, এবার রক্তের স্বাদ মেটাতে বিজেপির সমর্থকদের কান চিবিয়ে খাচ্ছে। ঘটনার সূত্রপাত বুধবার রাতে। বিনয় রায় নামে আক্রান্ত সেই ব্যক্তি জানান, রশিদুল রহমান নামের এক তৃণমূল কংগ্রেস সমর্থক এক যুবককে শারীরিকভাবে হেনস্থা করেছিল, আর সেই সময় তিনি বাধা দিতে গেলে তার উপর চড়াও হয় এবং তার কান চিবিয়ে খায়। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। ধূপগুড়ি থেকে অনুপম চক্রবর্তীর রিপোর্ট, আমাদের টিভি। দাদা, আমরা মোটামুটি 9:40 ধূপগুড়ি স্টেশনে আমরা পৌঁছাই, ঠিক আছে? আমরা কাজে কর্মে একটু ব্যস্ত থাকি, তো আমরা 9:40 আমরা ধূপগুড়ি স্টেশনে পৌঁছানোর পরে মোটামুটি 10-15 মিনিট আমরা স্টেশনে একটু আড্ডা মারি। আড্ডা মারার পরে পরে দেখছি ওদের মধ্যে একটা ধস্তাধস্তি, ঠিক আছে? তো রশিদুর রহমান নামে একটা ছেলে আছে ধূপগুড়ি স্টেশনে, ঠিক আছে? তো উনি দেখি মানে একটা ছেলে বারবার প্যান খুলে দিচ্ছে, আমিও দেখি প্যান খুলে দিচ্ছে, সেটা হচ্ছে 12 ঘড়িয়ার এক ছেলের, ঠিক আছে? তো যার সাথে বিবাদ ঘটেছে তার পাড়া প্রতিবেশী লোক, ঠিক আছে? তো ওকে বলেছে যে তুই ওর বারবার প্যান কেন খুলে দিচ্ছিস, ঠিক আছে? তো এই নিয়ে তারপরে এক কথা দুই কথা ওদের মধ্যে ধস্তাধস্তি রাখে। রাখার পরে তারপরে হঠাৎ করে আচমকা ওর উপরে মানে মানে জান মানে অ্যাকচুয়ালি মানে জানে মারার ধমকি দেয়। ধমকি দেওয়ার পরে ওর মানে কানটা কামড়ে ছিঁড়ে নেয়। কে ছিল এটা? হচ্ছে রশিদুর রহমান, ওর নাম রশিদুর রহমান। কেন খুলের? সেটা বারবার একটা ছেলের মানে অ্যাকচুয়ালি যে যার সাথে ক্যাচাল হয়েছে তার নাম হচ্ছে বিনয় রায়, ঠিক আছে? আর যেই ছেলেটার প্যান খুলে দিচ্ছে বারবার, সে ও ধূপগুড়ি রেলওয়ে স্টেশনে চপ সিঙ্গারার দোকান করে, ঠিক আছে? চপ সিঙ্গারার দোকান করে, ও ওই দোকানে গিয়েছিল, যে দোকানে গিয়েছিল তার দোকানের নাম হচ্ছে গোবিন্দ রায়, ঠিক আছে? ওর দোকানে গিয়েছিল আটা ময়দা নিয়ে আসতে, যে কালকে ও দোকান করবে, ঠিক আছে? মাল সামগ্রী নিয়ে আসতে যায়। আনার পরে, ঠিক আছে, তারপরে ও বারবার প্যান খুলে দেয়। ওকে বলে যে তুই কেন বারবার প্যান খুলে দিচ্ছিস, ঠিক আছে? ওদের মধ্যে এক কথায় দুই কথার মধ্যে বিবাদ লাগে। বিবাদ লাগার পরে ওদের এক কথায় দুই কথায় ক্যাচাল লাগে, ধস্তাধস্তি লাগে। ধস্তাধস্তির মাধ্যমে ওদের মধ্যে ওর কানটা ছিঁড়ে দেয়, কামড়ে ছিঁড়ে দেয়। এটা হচ্ছে রশিদুর রহমান, ওর নাম। কার কান ছিল? এটা হচ্ছে বিনয় রায়ের কান ছিঁড়ছে। এটা কি পূর্ব কোনো ঝামেলার কারণে হয়েছে? না না না, কোনো ঝামেলা নাই। মানে ওই বিষয়টার প্রতিবাদ করতে গিয়ে এই বিষয়ে প্যান খুলে দিয়েছে, ওইটার প্রতিবাদ করতে যাই ওকে এরকম। আর অ্যাকচুয়ালি ধূপগুড়ি স্টেশনে আমাদের অনেকভাবে বেআইনি কাজ হচ্ছে, ঠিক আছে? তো আপনারা মানে অ্যাকচুয়ালি মানে যে রশিদুর রহমান আছে, ঠিক আছে স্যার, মানে অ্যাকচুয়ালি ও অনেক রকমের বাজে কাজ করে, ঠিক আছে? সেরকম হচ্ছে মেয়ে পাচার শুরু করে, ঠিক আছে, মানে লোক পাচার থেকে, ঠিক আছে? ওর লোক যায় লোহিত অমরনাথ মানে দিল্লির ট্রেনে। এটা 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 কি স্টেশন থেকে স্টেশনে ঢোকার মুখে ডান দিকের কোনো দোকানের মধ্যে মেয়েগুলোকে রাখা হয়? এটা আগে ছিল দাদাভাই হোটেল। এগুলো কি চা বাগানের মেয়ে? হ্যাঁ, এটা চা বাগানের মেয়ে। ওই দিক থেকে আদিবাসী? সব আদিবাসী। কখন জানতে পারলো আপনারা এটা? আমরা মানে অ্যাকচুয়ালি আমরা তো মোটামুটি 2-3 বছর আগে জানিয়েছি, ঠিক আছে? অনেক 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 মানে সবাইকে বলা হয়েছে, ঠিক আছে? ধূপগুড়ি থানাও বলা হয়েছে, কয়েকজন আমাদের রিপোর্টার দাদাকেও বলা হয়েছে, কিন্তু এর বিষয়ে কোনো মানে অ্যাকশন নেয়নি। এর আগে রশিদুর রহমান 6 মাস জেল খেটে এসেছে, ঠিক আছে? আগে হচ্ছে তোমার ও পেন্ডিঘাটে কাজ করতো, এখন আমার নাম রবি রায়। কোন এলাকাবাসী? আমার বাড়ি ধূপগুড়ি রেল স্টেশন, রায়পাড়া, 16 নম্বর ওয়ার্ড।